সম্মানিত দিনী ভাই বোন নেশাদার দ্রব্য পান করলে তার দুনিয়াবি শাস্তি আছে তাকে আশি লাঠি পিটাতে হবে পরকালে তার হতে হতে পারে পারে তবে এটা পাপ সিরিয়ালে এক দুই তিন নয় কেউ যদি কর প্রতি অপবাদ লাগায় যে জেনা করেছে অথচ করেনি তাকে আশি লাঠি পিটাতে হবে পরকালে জাহান্নামও হতে পারে জান্নাতও হতে পারে অথচ সিরিয়ালে পাপ এক দুই তিনের মধ্যে নয় কেউ যদি অবিবাহিত অবস্থায় জেনা করে তাহলে তাকে একশো লাঠি পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে পরকালের তার জাহান্নামও হতে পারে জান্নাতও হতে পারে কেউ যদি বিবাহ করার পরে জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে বিবাহ করার পরে পুরুষ নারী যদি জেনা করে তাহলে তার বেঁচে থাকার পথ পৃথিবীতে নেই তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় তবে দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে তিন শ্রেণীর মানুষ পড়ে হজ করেছে তাসবি করে মারা যাবে হত্যা একজন বললো যে আমি কোরআন মজিদ মানি না তাহলে তাকে ফাঁসি ফাঁসি হতে হবে সরকারি ভাবে এখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ফাঁস দেওয়া হয়েছে টান টান তখন বলছে না না বলেছে 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 কোরআন মাসিদ আল্লাহর বিধান আমি কোরআন দিকে মানি তাহলে তাকে নামিয়ে নিতে হবে বেঁচে গেল দুই হলো কেশাস আমি আপনার ছেলেকে হত্যা করেছি আপনি আমাকে হত্যা করে নেবেন তার নাম কেশাস মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ফাঁস গলায় দেওয়াও হয়েছে টান হবে আপনি বলছেন না 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 থাক 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 আমি মাফ করে দিলাম আমি কেশাস নিব না কেশাস নিব না তো তাকে মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে জেনা করার বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে তাকে হত্যা করতে হবে ফাঁসি দিতে হবে তাকে বাঁচিয়ে রাখার পথ পৃথিবীতে নেই তাকে যদি বাঁচাতে হয় তাহলে মোহাম্মদ সাল্লাহাল্লামকে আবার দুনিয়া আসতে পারে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে এসে বলতে হবে পৃথিবীর মানুষ শোনো বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে তাকে হত্যার বিধান ছিল আমি মোহাম্মদ তা বাতিল করলাম যেহেতু মোহাম্মদ সাল্লাম আর কোনোদিন কেয়ামাত পর্যন্ত আসবেন না কাজে এই সিদ্ধান্তের কোনোদিন পরিবর্তন হবে না দুই হাজার বিশ সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে আমি আপনাদের সামনে অনলাইন আল ইতেসাম টিভির মাধ্যমে অনেক কথা বলেছি পবিত্রতাই বলেছি যে রাসুল সাল্লামের পবিত্রতা অবলম্বন করলে এই তরল পদার্থ দিয়ে হাত ধোয়া লাগবে না মানুষ বুঝল না যে সাল্লামের পবিত্রতা কি ঘুম থেকে উঠে হাতটা বালতিতে পানিতে ডুবাতে পাবো না কেন আগে তিনবার ধৌত করতে হবে তারপরে পেশাব পায়খানা করার পরে পানি খরচ করতে হবে তারপরে হাত মাটি দিয়ে মাজতে হবে কেন ঘুম থেকে উঠে দাঁত পরিষ্কার করতে হবে কেন প্রত্যেক সলাতের পূর্বে দাঁত পরিষ্কার করে অজু করে সলাত আদায় করতে হবে কেন অজুতোতে এক পর্যায়ে কোন পর্যন্ত ধোয়াই হবে তো আগেই কেন কবজি পর্যন্ত ধুইতে হচ্ছে তাহলে কি কাজটা বৃথা একটু পরে কোন পর্যন্ত ধুইতে হবে না তখন কবজি ধোয়া পড়বে না তা আগেই কেন কবজি পর্যন্ত তিনবার ধুইতে হচ্ছে তার মানে হাতকে প্রস্তুত করতে হবে হাত যেন পানি নিয়ে মুখে দিতে পারে এরকম উপযুক্ত হতে হবে কেন একজন মহিলাকে ঋতুবতী হলে গোসল করে পবিত্র হতে হবে কেন ফরজ গোসলের সময় স্থান ধত করে হাত মাটিতে মেজে হাত পরিষ্কার করে নিয়ে গোসল করতে হবে কেন একজন মরা মানুষকে গোসল দিলে কেন গোসল করতে হবে জুমার দিন কেন গোসল করা জরুরি হবে বিস্তারিত বিবরণ পবিত্রতা দেওয়া আছে তারপরে বলা হয়েছে যে করোনা ভাইরাস কি ছোঁয়াচে রোগ ইসলামের ছোঁয়াচে রোগ নেই আল্লাহ নবী না করে দিয়েছে তাহলে কি করোনা ভাইরাস মহামারী জিনা মহামারীও নয় তাহলে কি তাহলে বিপদ কি করতে হবে তো তাসবি তাহলিল করেন জিক রাজকার করেন ক্ষমা চান দান খায়রাত করেন সলাত আদায় করেন এরই বিবরণে আমরা এখন পর্যন্ত 2020 সালের করোনাভাইরাসকে লক্ষ্য করে সলাতের ধারাবাহিক আলোচনায় জানাজার সলাতে আছে গত আমরা জানাজার সলাতের পূর্বে অসুস্থ হলে তাকে দেখতে যেতে হবে মর্মে আমরা এক বিবরণ দিচ্ছিলাম জানাজার সলাদ শেষ হয়ে গেলে পরবর্তী আলোচনা আপনা আমাদের আরম্ভ হবে সম্মানিত সেখানে আমি বলেছি যে মানুষের কোনো যদি করোনা হয় তাহলে আমি তার সাথে খেতে প্রস্তুত করোনায় যদি মারা যায় তাহলে আমি তাকে গোসল দিতে প্রস্তুত আমি গোসল দিব জানা যা কাফন দাফন আমি করব। এতে যদি আমারও করোনা হয় তাহলে আমি বলবো না এর কারণে হয়েছে আমি বলবো পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার ভাগ্য যখন লিখা হয় তখন লিখা হয়েছে যে করোনায় আমি মারা যাব যাবো আমাকে হবে আমি বলবো সেদিন আমি দুদিন বাঁচতে এসে এরকম শিরক করে বাঁচতে রাজি নই বিমানে যখন ছেলেটা আমাকে চাপ দিয়ে বলছে যে আপনি মাস্ক লাগান একটু ধৈর্য ধারণ করো আবার বলছে মাস্ক লাগান যে একটু ধৈর্য ধারণ করো কয়েকবার যখন বলেছে তখন গায় একটা অত চিৎকার করোক না তুমি হ্যাঁ আমি যখন উঠছিলাম তখন তো আমার হিসাব হয়নি যে আমার মুখে মাস্ক নাই জোর করে জুলুম করে আমি ভা চাপ দিয়ে কিছু কথা বলো না আমি মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই আমার ভাগ্য নির্ধারিত আছে আমি এর পাঁচ পয়সা দাম দিনে কেউ আমাকে প্রমাণ করতে পারবে না যে আমি কোনো দিন তিন ফুট দাঁড়ানোর জন্য বলেছি আমি বলিছি আরে শোনো কেয়ামত পর্যন্ত আর যদি কোনোদিন মানুষ কাবা ঘরে পাশাপাশি না দাঁড়ায় তবুও তার জায়েজ হবে না তিন ফুট পর পর দাঁড়ানো জায়জ করতে হলে মোহাম্মদ সাল্লাহ আবার পৃথিবীতে আসতে হবে যেহেতু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনোদিন পৃথিবীতে আসবেন না কাজে তিন ফুট পর পর দাঁড়ানো জায়জও হবে না ওই সময় যখন আমি দোবাই ছিলাম ওমানে ছিলাম তখন কাউকে সাথে নিয়ে আমি যখন মসজিদে ঢুকতাম তখন আমি বলতাম তুমি আমার পাশে দাঁড়াও তো দেখা যাক কি হয় সুলি হয় না ফাঁসি হয় আরে সুলি হবে না ফাঁসিও হবে না জরিমানা লাগতে পারে তো কোনোদিন জরিমানাও লাগেনি দিন ও মানে দুবাইয়ে সময় কাটিয়েছি ওই সময় তো জরিমানা দিন লাগেনি আমি ভাব মনে মনে ভাবছিলাম যখন বিমানবন্দরে পার হবো তখন মনে হয় ঠাকা খেতে পারি হয়তো বা জরিমানা লাগতে পারে ওই সময় আটকাতে পারে কিন্তু কিছু বুঝতে পারলাম না তো বুঝলাম যে তাহলে জরিমানা লাগেনি আমি কোনদিন মসজিদে ঢুকে ফাঁকা হয়ে দাঁড়াই যাকে সাথে কি সাথে নিয়ে ঢুকেছি তাকে বলেছি তুমি আমার পায়ে পা লাগিয়ে দাঁড়াবা ঈদের দিনে উপস্থিত হয়েছি সবাই তিন পর দাঁড়িয়ে আছে যাকে সাথে নিয়ে ঢুকেছে তুমি আমার পাশে দাঁড়াও তো দেখি কে কি বলছে আর কে কি করছে একটু দেখতে দাও না সুলিও হবে না ফাঁসিও হবে না আরে কোনো মহালানার সুলিও হলো না ফাঁসি হলো না এমনি ধর্ম পরিবর্তন হয়ে গেল গো আমিও অবাক যে কি ব্যাপার কিভাবে যে হলো মোহাম্মদ সালামের পাঁচ পয়সা দাম আছে তা আমার মনে হলো না বলছে যে এই অনেকে এখন ফতোয়া দিবে যে আপনার এই জুয়া আমি আব্দুল বলছি আমার দেহে দেহেকালীন এই কথার উপরে আমি অটল থাকব। কিয়ামত পর্যন্ত এই বলবৎ থাকবে এখন যে খেলা চলছে এটা জুয়া এটা জুয়া এটা জুয়া এই খেলার যে গল্প করে সেখানে বসে থাকা আরাম দেখা তো বহু দূরের কথা তোমার মোটর সাইকেলে তোমার সাইকেলের সামনে ব্রাজিলের পতাকা তুমি কখন কখন ইহুদি খ্রিস্টান হয়ে গেলে আমি বুঝতে পারলাম না তোমার মাথার উপরের চুলগুলো এভাবে উঁচু হয়ে আছে এটা কি তুমি কখন কখন অমস্লিম হয়ে এটা কার চুল ছাটা তুমি এমন কেন ছি 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 তুমি তো আর ব্রাজিল কে না তুমি তো আর আর্জেন্টিনা চিনো না এই পতাকায় পেশাব করে দাও তোমার দরকার ছিল আর তুমি এটা বুকি করে না ঘুরছো মানে তোমাকে যদি পাই তাহলে তোমার মাথার উপরে এক বালতি পায়খানা চাপিয়ে দিবে আর করে হাসবে ঠিক হয়েছে আরে তুমি তো বহুদূর কথা তোমার নবী মোহাম্মদকে বলেছে 부아 নবী ওরা তোমার নবীকে মানে না ওদের নবী হলো ঈসা ওদের নবী হলো موسی আল্লাহ বলছেন আল্লাহ বলেন লানতারজানকাল ইহুদ ওয়ানসারা হাত্তাতাত তাবিয়া মিল্লাতা মুhammad ইহুদি আপনাকে কখনো মারবে না খ্রিস্টান আপনাকে কখনো মানবে না আপনি নিজেই ইহুদি হয়ে যান তাহলে ওরা ঠিক আছে যে তুমি যেমন হয়ে গেছো কখন কখন আপনি খ্রিস্টান হয়ে যান তাহলে ওরা খুশি হবে যেমন তুমি কখন কখন হয়ে গেছো তোমার বাড়িতে ব্রাজিলের পতাকা মানে তুমি কি মনে করো শয়তানি করার জায়গা পানো তোমাকে আর তোমার বাপকে আমি আব্দুরা আজাক এই যদি মূর্খ অশিক্ষিত ঘৃণিত মানুষ প্রমাণ করতে না পারে আমি জাতির সামনে বক্তব্য দেবো না তোমরা বাপ বেটাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি তোমরা বাপ বেটাকে যদি আমি খ্রিস্টানের গোলাম প্রমাণ করতে না পারি আমি বক্তব্য দেবো না আজকে আমার নতুন কথা নাই বত্রিশ বছর থেকে কথার ঢং একই আছে আমি তো প্রয়োজন মনে করিনি আমরা তো দোকান পাঠেই বসি না তো তো আমরা বেঁচে আছি দুনিয়াতে আমাদের আহাল পরিবারের হাটে বাজারে কাপড় কিনতে যায় না তো আমরা বেঁচে আছি দুনিয়াতে আছি তো না খেয়ে আছে কি রুজি তো আছে মানুষ খালি আল্লাহ খালি সম্মান ঢেলে দিয়েছে তাই চিন্তা করি যে আল্লাহ সম্মান এভাবে ঢেলে দিয়ে বিচারের মাঠে যেন সম্মান না কমে বিমানবন্দরে ঢুকলে কোনো জায়গাতে ঢুকলে দেখবেন পুরুষ নারী খালি ছুটে আসছে আর কে একটু সেলফি তোলার জন্য কে একটা ফটো জন্য কিভাবে যে ব্যাকুল হয়ে আছে তার কোনো হিসাব নেই সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আপনাকে আমি আমি অনেক ভালোবাসি সময় শক্ত করে কথা বলে কষ্ট দিতে চাই আপনার মাথার চুল যখন এমন দেখি তখন আমার আফসোস শেষ থাকে যখন আপনার বাড়িতে আমি পতাকার কথা শুনি যখন আপনার মোটর সাইকেলের সামনে ছোট্ট করে ব্রাজিলের পতাকা দেখি তখন আন আবসুসের দুঃখকে কোন সৃষ্টি থাকে না যে তুমি কত গيرين তো মুসলমান এটা জুয়া এই কথা আল্লাহ বলছেন এই কথা নবী বলছেন মহান আল্লাহ বলেন ইনামাল খামর ওয়াল মায়সির ওয়াল আনছাব ওয়াল আজলাম রিযসুম মিন আমালিশ শয়তান নিশ্চয় জুয়া খেলায় অংশগ্রহণ করা নেশাদার দ্রব্য পান করা আস্তানায় যাওয়া লটারি ক্রয় করা শয়তানের কাজ যদি যায় লক্ষ টাকা এ বলে বাকি জীবন কান্নাকাটি করে ক্ষমা চাইতে হবে তার নাম মহাপাপ মূর্তি আস্তানায় গেলে মূর্তিকে ভালোবাসা জানালে মহাপাপ হবে মরা পর্যন্ত ক্ষমা চাইতে হবে মূর্তির সাথে আপনার ভালোবাসা কিসের যে ঘরে ছবি মূর্তি থাকে সে ঘরে আসেন না বোখারি মুসলিমের হাদিস আল্লাহর নবী একদিন খুব সন্ধ্যা সকালে খুব চিন্তিত বসে আছেন বলছেন আপনি চিন্তিত কেন ঘটনা কি আল্লাহর নবী বলছেন শোনো উম্ম সালমা জিবরাইল আমার সাথে ওয়াদা করেছিলেন রাতে তিনি দেখা করবেন রাত পার হয়ে গেল জিবরাইল আসলেন না আমি চিন্তিত হয়ে গেলাম ঘটনা কি কি আমার কোনো ভুল হলো কেন তিনি আসলেন না চিন্তারত অবস্থায় উঠে বিছানার নিচে দেখলেন একটা কুকুরের বাচ্চা আছে বিছানার নিচ থেকে খাটের নিচ থেকে কুকুরের বাচ্চাটাকে সরিয়ে দিয়ে একটু পানি ছিটিয়ে দিলেন নিচেই পানি ছিটানোর সাথে সাথে জিবরাইল চলে এসেছে আল্লাহ নবী বললেন আপনি আমার সাথে অদা করেছিলেন গত রাতে আসার আপনি আসলেন না কেন আমি খুব চিন্তিত তখন বলছে আমি এসেছিলাম তো এসে আপনার ঘর থেকে ঘুরে গেছি আপনার চোখের নিচে কুকুরের বাচ্চা ছিল আমরা আমরা ফেরেশতা ওই ঘরে ঢুকি না যেখানে ছবি মূর্তি থাকে যেখানে কুকুর থাকে এসেছিলাম ঘুরে গেছি হাদিস বুখারি ছবি মূর্তি তোমার কাছে কত প্রিয় মহান আল্লাহ বলেন মূর্তির আস্তানায় যায় যারা তারা হিন্দুদের মেলা আপনাকে কত ভালো লাগে হিন্দুদের মেলাতে আপনি জিলাপি কিনতে যান কখন কখন আপনি হিন্দুদের চরিত্র গ্রহণ করেছেন বুঝলাম না দিন আপনার ঘরে বাজনা বাদ্যযন্ত্র চলে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন আমার জীবনে তিনটে বড় ভয় এক আহম্মত মুজিল্লিন ভ্রান্ত হুজুর হুজুর ভ্রান্ত হবে এটা আমার ভয় হুজুর ভ্রান্ত না হলে কোরআন মাজিদের গায়ে সব মিথ্যা দোয়া লেখে দেখেন কত সুন্দর করে কোরআন মাজিদ ছাপানো আছে দেখেন কত সুন্দর করে দোয়া মিথ্যা দোয়া লেখে রেখেছে ভ্রান্ত দোয়ার ফলাফল এইটাই দোয়া করিবার নিয়ম এবং কোরআন খতমের দোয়া ভ্রান্ত হুজুর না হলে এগুলো মানসিত করেছে ফেরস্তা করেছে দুই সাতান্তাহে কো কাবায়েলুমিন উম্মতিল মুশরিকিন আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে এইটা আমার ভয় আগে তো হিন্দুদের বাড়িতে বিভা লাগলে বাদ্যযন্ত্র ছিল এখন দেখি আপনার বাড়িতে দিন রাত্রি তালা আমার উম্মত মূর্তি পূজা করবে এইটা আমার ভয় সুন্দর করে ছবি মূর্তি পুতুল সাজিয়ে রাখবে এইটা আমার ভয় মোহাম্মদ নিজে আশঙ্কা করে গেলেন তার উম্মতের ওপরে তিনটি এক ভ্রান্ত হুজুর দুই হিন্দুদের সাথে মিশে যাওয়া চালচলনে কথাবার্তা কৃষ্টি কালচারে তিন আমার উম্মত মূর্তি পূজা করবে অবাক কথা আমরা মূর্তি পূজা করব মূর্তিকে সম্মান করাই হলো মূর্তি পূজা ওয়াকেদ আল্লাহে লাহ তালান বলেন খারাজার শোনুল লাহে লাহ আলিস আল্লাহর নামে হনায়নের যুদ্ধে বের হলেন সাজারাতিন মারালা না হিন্দুদের একটা গাছ ছিল নির্ধারিত মুশরেকদের একটা গাছ গাছের পাশ দিয়ে তিনি গেলেন ঘটনা কি আসলে ওরা সেই গাছের উপরে তাদের তরবারিটাকে ঝুলিয়ে রাখত সাহাবিগণ বললেন ও গাছকে বলা হতো জাত আনুয়াতর নাম দেওয়া হয়েছিল আরবিতে জাত আনুয়াত শাহবিহমান বলেন আল্লাহর নবী ই জানা না জাত আনুয়াতে আপনি আমাদের জন্য একটা জাত আনত গাছ নির্ধারণ করে দেন তো আমরাও সেখানে তরবারে ঝুলিয়ে রাখবো তখন আল্লাহ রসুল বলছেন শোভান আল্লাহ ছি ছি ঝি শোভান আল্লাহ ফায়দা করো কমে আর এটা তো মশার সম্প্রদায়ের কথা মুসার সম্প্রদায় মুসাকে বলেছিল ইজাল্লানা আলেহা তান ইজাল্লা না এলাহান কামালাহ আলেহা আপনি আমাদের জন্য একটা মাহবুদ নির্ধারণ করে দেন মুসা ওদের জন্য যেমন মাহবুদ আছে সরস্বতী ভগবতী কালী দুর্গা লাত মানা ওদের জন্য যেমন মাহবুদ আছে আপনি আমাদের জন্য একটা মাবুদ করে দেন তার কাছে পূজা করব তখন আল্লাহ নবী বলছেন সুহান আল্লাহ এই কেমন কথা হলো এই গাছটাতে কি আছে এই ছেলে তুমি যে বললে আব্দুল এক সাহেব জন্মদিবস সিরে হয় কি করে তো বলতে গাছটাতে কি আছে গাছের নিচে বসলে কি হবে গাছের নিচে তো গাছের উপরে তরবারি ঝোলালে কি হবে একটা গাছ নির্ধারণ করে দিলেই তো হয় আল্লাহ নবী যখনই কোনো কিছু তো কল্যাণ আছে ভালো কিছু মনে করা হবে অথচ সেটা পা নয় তখনই হলো এটা সেটা কি সিরিক যার কারণে রাসুল কচ করে দিলেন মহান আল্লাহ বলেন ওয়ায়াসআলুনকানিল খামরা ওয়াল মায়সির কুল ফিহিমায়সুন কাবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনাকে জনগণ জিজ্ঞাসা করে নেশাদার দ্রব্য সম্পর্কে জুয়া সম্পর্কে আপনি বলে দেন দুটাতেই মহাপাপ রয়েছে জুয়া খেললো মহাপাপ হবে নেশাদার দ্রব্য পান করলো মহাপাপ হবে যারা বলছেন যে এটা জুয়া নয় তারাকে বলতে হবে কোনটা জুয়া আমি যখন বললাম যে ঠান্ডা পেপসি কোকো আরসি মদ তখন আরেকজন বললো এটা মদ নয় তো আল্লাহর নবী বলছেন আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য আপনি একটু সেটা বলেন না যে সেটা কোনটা আরে বলেছে যে সেটা হলো ঠান্ডা সেটা হলো পেপসি সেটা হলো সেটা কোকোকলা আল্লাহ নবী তো বলেছেন আমার মদ খাবে নাম অন্য তো সেটা কোনটা আব্দুর এক সাহেব বলেছেন সেটা এইটা আর তো তুমি একটা বলো না সেটা কোনটা তুমি যে বলছো যে এই খেলা জুয়া নয় তো কোনটা জুয়া জুয়া কুনদার নাম প্রত্যেক যে খেলাতে হার জিত হয়েছে সেটাই হলো জুয়া আবু মুসা সারি তালান আল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াকুন না মিবাদে আকওয়াম ইস্তাহিরুনাল হেরাওয়াল হারিরা ওয়াল কামরাল আমার উম্মত যে নাকে হালাল মনে করবে আল আইনানা তাজনিন জেনাহুম নাজরা দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা আল উজনানা জেনাহুম আল ইসতিমা দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা ওয়াল ইয়াদ জেনাহাল বাদস হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা অর রিজল জেনাহাল মাসী পায়ের জেনা হচ্ছে এই পথে চলা জেনাল কালব তাতমনা তাসতাহী অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেনাল লিসান্নুত কো জিবার জেনা হচ্ছে কথা বলা এগুলি সব জেনা যুবক তোমার মোবাইলের আর একটা নাম হলো জাদু আর তোমার মোবাইলের আর একটা নাম হলো জেনা তোমার মোবাইল যেটাই পড়ো সেটাতে দেখবা দিন রাত আছে তুমি পাঁচাত্তর সালা তাদায় করো রামজান মাসে শ্যাম পালন করো মাঝে মধ্যে তাহার যদিও পড়ো আব্দুরাজ সাহেবের সাথে অনেক ভালোবাসা দূর দূরান্ত থেকে বক্তব্য শুনতে আসো আবার রাত্রে তোমার মোবাইলে ল্যাংটা মেয়ে আছে ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জান্নাত কিনতে চাও এটা হয় না সম্মানিত দিনই বোন বিক্রি হয়ে জাতিকে পাপি করে যুবকদেরকে জাহান নামের দিকে ঠেলে দিয়ে নিজেকে শিক্ষিতা মনে করিয়েন না উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে বলছি মানুষকে পাপি করে মানুষকে মাথার চুল দেখিয়ে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে মানুষকে পাপি করে নিজেকে শিক্ষিত মনে করিয়েন না মানুষের ক্ষতি করে জান্নাত কেনা যায় না মানুষের ক্ষতি করে জান্নাত কিনা যায় না ভুল হিসাব রাসুল সুল্লাহ বলে সিনফান পৃথিবীর মানুষ মনে রেখো দুই শ্রেণীর মানুষ জাহার নামে যাবে আমি তাদের দেখিনি পৃথিবীর মানুষ মনে রেখো দুই শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে আমি তাদের দেখিনি এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি বাকারে গাভীর লেজের মতো এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো একদিক মোটা একদিক চিকন এই যে বেহার নাচ তা দিয়ে তারা মানুষকে মারবে এরা জাহান নামে যাবে দুই মিশন মহিলা আকাশে এত কাপড় পরে থাকবে আর এত উলঙ্গ আমি তো দীর্ঘ প্রায় বত্রিশ বছর থেকে আপনাকে বলছি যে আপনি সালোয়ার কামিজ মেক্সি চাদর পরেন শাড়ি পরলে দুই ছাড়ের ব্লাউজ পরেন যার হাত হবে কবজি পর্যন্ত নিচের দিকে কমন নিচে চলে যাবে আজ আপনি ছোট ব্লাউজ পরে আছেন কথা বলছো কেন তোমাকে তো বলছি তুমি ক্লাস টেনে পড়ো তোমার মাথার চুল খোলা আছে তোমার বাপ দেখে তোমার মা দেখে এটা মা নয় তোমার মাকে যদি আমি মা নয় এটা প্রমাণ না করতে পারি আমি বক্তব্য দেব না এটা তোমার মা নয় আব্দুল রহেক সাহেব বলেন কি অবশ্যই ঠিক বলছি প্রমাণ দেন তো দেখি হ্যাঁ প্রমাণ দিই তারপর আগে বাড়ি এটা তোমার মা নয় জাবের রাজিয়াহ তারা আনহ বলেন রাসুন সাল্লা আল্লাহ আলাই আমাদেরকে নিয়ে যুদ্ধ করে আসছিলেন মদিনায় ঢুকবো তখন তিনি বলেন এই শোনাম সবাই এখানে থাম রাতে এখানে থাকো সকালে আমরা মদিনায় ঢুকবো আমি জাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তখন আল্লাহর নবী আমাকে বলছেন ও নতুন বিবাহ করেছ বিক্রানাম সাই কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ তখন আমি বললাম সাইয়েবা আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি ওর বিবাহ হয়েছিল ওর স্বামী ওকে তালাক দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তখন আল্লাহ বলছেন হাল্লা বিক্রান তো লয়ব তো লয়ব আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো রাসুল সাল্লা এই কথা বলছেন আল্লাহ রাসলের তেরো জন স্ত্রীর মধ্যে একজনই মাত্র অবিবাহিতা বাকি সবারই দুবার তিনবার করে বিবাহ আনহার মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কত নম্বর স্বামী বলতে পারেন তিন নম্বর স্বামী খাদিজারা জিয়া তাল ইতিপূর্বে দুইজন স্বামী পার হয়েছে গেছে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম হচ্ছেন তার তিন নম্বর স্বামী উনি বলছেন আরে অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো আল্লার শুলতে এই পর্যন্ত বললেন এবার দেখি জাবের কি বলছেন এটা হলো মূল কথা হে মেয়ে এদিকে খেয়াল করো উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি অনুরোধ করছি আপনি এদিকে খেয়াল করেন আপনাকে বলছি সম্মানিত দিনী বোন আমি আপনাকে বলছি একটু দেখেন জাবের বলছেন আল্লাহর নবী আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছয়জন মেয়ে রেখে আমার ছয় বোন আছে আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে এবার তোমার মা দেখো তুমি আল্লাহ নবী আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছয়জন মেয়ে রেখে আমার ছয়জন বোন রয়েছে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে এক না আমার স্ত্রী যেন আমার বনদেরকে শিষ্টাচার শেখাতে পারে শোনো বিছানে শুইলে ডান কাতে শুইতে হবে দোয়া পড়ে শুইতে হবে পেশাব পায়খানায় ঢুকলে দুয়াপড়ে ঢুকতে হবে পড়ে বের হতে হবে শোনো জুতা স্যান্ডেল পরলে ডান পায়টা আগে পরতে হবে বাম পায় খোলার সময় আগে খুলতে হবে শোনো এক গ্লাস পানি পান করলে ডান হাতে ধরতে হবে তিন শ্বাসে পান করতে হবে বসে পান করতে হবে পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে দুই তো আর নেব না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখিয়ে দিতে পারে শোনো জোহরের চার রে ফরজ সলাত আছে আগে চার রে রয়েছে পরে দু রেখাত আছে তবে যদি আগে চার রেখাত পড়ো পরে চার রেখাত পড়ো তাহলে জাহান্নামি হারাম আমার স্ত্রী জন আমার বন্ধুকে বিদ্যা দিতে পারে তিন তুরার্জ হন না আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুলকে চিরুনি করে রাখতে পারে সুন্দর করে সাজিয়ে গোছে রাখতে পারে ঝকঝকে করে যেন রাখে মাথায় যেন উকুন না থাকে চুল যেন এলোমেলো না থাকে ঝকঝকে সুন্দর হয়ে পরিপাটি হয়ে থাকে আমার বোনেরা সেই জন্য আমি এ ধরনের মেয়ে বিবাহ করেছি চার না, আমার স্ত্রী যেন আমার বন্ধের উপরে পাহারা দিতে পারে আমার স্ত্রী পাহারা এই ছেলে তোমার মা পাহারাদার এই মেসেন তোমার মা তোমার জন্য তোমার মাথায় কাপড় নেই তোমার মা এখন পাশে বসে আছে আমি নই তোমার বাপ তোমার মা তোমার তোমাকে কবর দিয়েছে তোমার তোমাকে ধ্বংস করেছে জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না ক্ষমতার বাপ প্রসাদ করাতে পারলে মা হওয়া যায় না নীতির নাম্বা সম্মানিত দিনী বোন সমন্ত দিনী ভাই মায়ের জন্য চারটা কার্য রে ছেলে মনে থাকবে তোমার এক শিষ্টাচার শিক্ষা তিন চিরণী করা চার পাহারা দেওয়া মনে থাকবে না মনে হয় সিরিয়াল করো তো দেখি এক শিষ্টাচার দুই বিদ্যা তিন চিরণী চার পাহারাদার মিলাতে পারবো না এটা কার জন্য তোমার মায়ের জন্য বুঝাতে পারলাম না আবুজার গেফার জাবের রাজি আল্লাহ তালান বলছেন যে আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটে কারণে মনে থাকবে না মনে হয় জাবের রাজি আল্লাহ তালান তার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করতে

রেশমী কাপড়কে হালাল মনে করবে গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে আমার উম্মত ওচিরে মাওলানা ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা হুব বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাহাযাল আমরা বাদ নবত নেতৃত্ব শুরু হয়েছে দয়া দিয়ে কোন নবীর নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া নেতৃত্ব শুরু হয়েছে দয়া দিয়ে সময় রাহমা তারপর নেতৃত্ব শুরু হয় খলিফা দিয়েও দয়া দিয়ে উমারের নেতৃত্ব চলে না আল্লাহর দয়া ছাড়া তারপরে নেতৃত্ব শুরু হয় খলিফা দয়া দিয়ে সময় এখনো মলকান যান তারপর নেতৃত্ব শুরু হয় মল্লুক জোর জার মল্লুক তার তৃতীয় স্তরে নেতৃত্ব শুরু হয় জোর মল্লুক তারপর নেতা হয় হতেই হবে মানুষ মেরে হলেও টাকা দিয়ে হলেও নেতা হতেই হবে মারামারি করে হোক জোর করে হোক হত্যা করে হোক টাকা দিয়ে হোক নেতা হতেই হবে এই নেতা নেত্রীর স্বভাব হবে চারটে এক হারিরা রেশমি কাপড়কে হালাল মনে করবে দুই ফরুজা জেনাকে হালাল মনে করবে তিন অল এরা নেশাদার দ্রব্যকে পান করাকে হালাল মনে করবে চার ইরজাকুনা অহিনসুরন আলাইহিম মানুষের অর্থ সম্পাদ জোর করে দখল করে নিবে এতে তারা সাহায্য পাবে কোনো সমস্যা হবে না যারা জের জোর করে নেতা হবে তাদের জন্য চারটা জিনিস হবে এক তারা রেশমি কাপড় কে হালা এই ছাড়া বস আমি আপনাদেরকে কষ্ট দিব না আমি তো আবদুল্লাহ বিন ফজল রাহমা উল্লাহ যে ঘন্টার ঘন্টা বক্তব্য দেবো আমি অল্প সময় কথা বলবো আপনি দয়া করে কষ্ট নিয়েন না বজায় যেখানে আছেন বসে আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো হয়তো হয়তোবা আজকে অনেক মানুষ এসেছেন তারপরে অন্যান্য জায়গার তুলনায় অনেক কম কেননা কোনো কোনো জায়গাতে যখন আমি দেখি কালকে যেখানে ছিলাম তার রাতে যেখানে ছিলাম মনে হয়েছে মানুষ মানুষকে সামলাতে পারবে না তখন যারা প্রোগ্রাম নিয়েছে তারাই মাঠ ছেড়ে গেছে মানে এই এলাকাতে আর মহিলা পুরুষ নাই সবাই চলে এসেছে এখানে আবার ফের এরকমও আছে যে ওনার ফত বক্তব্য শোনাই যায় নাই এমন কথা বলার লোকও আছে আবার এই এলাকায় যার কারণে কষ্ট হচ্ছে আচ্ছা তুমি যে বলছো যে আব্রাজেক সাহেবের বক্তব্য শোনা যায় না তোর বাপের বক্তব্য শোনা যায় কি মনে করো তুমি সম্মানিত তিনি ভাই বঞ্চি না কোন মানুষকে নিয়ে কোন কথা হবে না তার কথার জবাব তাকে দিতে হবে এরকম কোন কথা পিছনে আব্দুরাজাক বিন সুপকে পড়া লাগে না তাকে আমি হিসাবই করি না এরকম কোটি মানুষ পিছনে লেগে থাকলেও ঘুরে দেখার মতো প্রয়োজন আব্দুল রাজাক বিন ইসুবার নেই এত সাধারণ মানুষ করে আল্লাহ তাকে সৃষ্টি করেননি কোনোদিন কোনো কাজ চিন্তা করে করা লাগে না কোনোদিন কোনো কাজ পরামর্শ করে করা লাগে না যা হচ্ছে সব অটোমেটিক এমনিতেই কোন কাজ আমি চিন্তা ভাবনা করে হিসাব করে করিনি আমি চিন্তা চিন্তাভাবনা করে পরামর্শ করে ডাঙ্গি পাড়ায় যাইনি আমি চিন্তা ভাবনা হিসাব করে আমি রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় যাইনি আমি চিন্তা ভাবনা করে হিসাব করে আমি দিনাজপুরে যাইনি আমি চিন্তা ভাবনা করে বৈঠক করে হিসাব করে বরিশালে যাইনি এরকম আরও কয়েকটা ডিস্ট্রিক্টে জমি কিনা হয়েছে আপনার জমি কিনা আছে এতে চট্টগ্রামে জমি কিনা আছে আপনার নোয়াখালীতে জমি কিনা আছে আপনার ফরিদপুরে এসব ডিস্ট্রিকে বড় বড় জমি কিনা আছে যেগুলো তো অচিরেই জামিয়া সালাফে গড়বে ইনশাআল্লাহ কোনোটা তো আমার হিসাব নিকাশ না এমনিতেই চলে কাজে কারো পিছনে আমি পড়ে নিজেকে ছোট করতে রাজি নয় সম্মানিত তিনি ভাই বোন আমি বলছিলাম এরকম নেতার চারটে চরিত্র হবে এক তারা রেশমি কাপড় পরবে দুই তারা জেনাকে হালাল মনে করবে তিন তারা নেশা তার দ্রব্য পান করবে চার তারা মানুষের অর্থ সম্পদ দখল করে নিবে তাতে কোনো সমস্যা হবে না জেল হাজত হবে না ব্যাংকের টাকা তাদের কয়দিন পরে ঋণ মক এই করে মনে হচ্ছে আল্লাহ রসুল দেখে দেখে বলছেন এরকম মনে হচ্ছে এই সবগুলো পাবেন উপদেশ বই এগুলো পাবেন মরণ একদিন আসবে এই বই আপনার জন্য লিখেছিলাম আপনার ভাই যেমন বই নিতে আব্দুল রাজি সাহেবের বইটা নিও না আপনি তেমন করেন নাকি আমার মনে বড় সাদেশের এ দেশের মাটি দামি জামিয়া সালাফের মাধ্যমে ছেলে মেয়েদের বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো মুখে কলমে মিডিয়ায় মুখে বলছি মিডিয়া আপনি দেখতে পাচ্ছেন অনলাইনে আলোতে সাম টিভি মিডিয়া কলম যা আপনার বই পুস্তক সাথে থাকে যত বই পুস্তক আছে এগুলো সব মিডিয়া সাথে সাথে কলম আছে যা দেখতে পাচ্ছেন শুধু খালি আল ইতে সাম পত্রিকার পিছনে বারো জন মুফতি আছে দেশ বিদেশের বড় বড় আলেম আপনার পাশে জামিয়া সালাফে ডাঙ্গি পারে বিদেশি মলানা থাকে যাদের থাকা খাওয়ার পিছনে প্রতি মাসে প্রায় আশি হাজার টাকা খরচ আছে বেতনে লেগে পঁয়ষট্টি সহত্তর হাজার করে সব বড় বড় আলেম সব বিদেশি দেশের যারা শীর্ষস্থানে বড় বড় আলেম তারা সব জামিয়া ডাঙি পাড়ায় আবু রাহু সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয় কেমতের লক্ষণ এর ফলে বিদ্যা উঠে যাবে সোড়া জাল মূর্খতা বেড়ে যাবে সোরা সার্বুল খামরে দ্রব্য পান করা বেশি হয়ে যাবে সোরা জেনা জেনা বেশি হয়ে যাবে জাল পুরুষ কমে যাবে সোরা নিশা মহিলা বেশি হয়ে যাবে হাত খামসেনে ইমরাল অহেদ এমনকি একজন পুরুষের অধীনে থাকবে পঞ্চাশ জন নারী হাদিস বোখারি মুসলিম হ্যাঁ আমার দিনী ভাই বোন একজন মানুষের অধীনে পঞ্চাশ জন নারী থাকবে এর অর্থ পঞ্চাশ জন নয় আরবি ভাষাতে পঞ্চাশ ব্যবহার হয় বেশি বুঝানোর জন্য আরবি ভাষাতে সত্তর ব্যবহার হয় বেশি বুঝানোর জন্য একজন যুবকের সাথে শত নারীর জেনার সম্পর্ক থাকবে এখানেই অনেক যুবক আছে যার সাথে মোবাইলে কথা হয় শত নারীর সাথে এখানে শত নারী আছে যার জেনার গল্প হয় শত যুবকের সাথে সে ধর্মকর্ম বুঝে না সে নিজেকে মুসলিম মনে করে না সে কখন ভুলে গেছে তার জেনাই হলো সম্পদ সে জেনা নিয়ে ব্যস্ত খোলা বড় মোবাইল নিয়ে ব্যস্ত মহিলা মানুষ হওয়ার পরে তার মোবাইলে দিন রাত ল্যাংটা আছে জেনার দৃশ্য তার মোবাইলে সর্বদা ঘুরে স্তাহ ভরলা অতুবেলাই হে বলে তবা করে বৈ চোখ থেকে উঠতে হবে বহুদিন বলেছি যুবক তোমাকে বহুদিন বলেছি যুবতী তোমাকে তোমার মোবাইলে যেন কোনো মানুষের নাম্বার না থাকে তোমার মোবাইলে যেন কোনো মেয়ের নাম্বার না থাকে আজকে তুমি এইভাবে ভুলে যাও যেভাবে মারিয়াম ভুলতে চেয়েছিলেন তুমি এইভাবে ভুলে যাও যেভাবে মারিয়াম ভুলতে চেয়েছিলেন যখন জিবরায়ল মারিয়ামের কাছে এসে বললেন আনালকে গোলাম তোমার একটা সন্তান হবে তোমার একটা সন্তান হবে তখন মারিয়াম বললেন আমার সন্তান কি করে হতে পারে লামিয়াম সাসিনি বাশারন লামাকু বাগিয়া আমার বিবাহ হয়নি আমি বৈবিচারনিয় নই আমার সন্তান কি করে হতে পারে আমার বিবাহ হয়নি আমি বৈবিচারনিয় নই আমার সন্তান কি করে হতে পারে তখন জিব্রাইল বললেন তোমার প্রতিপালক বলে ওয়া হাইয়েন আর এই কাজ আমার জন্য সহজ বাপ মা ছাড়া আমি মানুষ সৃষ্টি করতে পড়ে আদমকে করেছি মা ছাড়া মানুষ তৈরি করতে পারিনা মা বাপ ছাড়া মানুষ তৈরি করতে পারি না বাপ ছাড়াই মাকে দিয়ে তোমার ছেলেকে তৈরি করে দিলাম তিনি হলেন ঈশা যেদিন ঈশা আলসালাম জন্ম নিলেন এবার তখন হাহতাস করে উঠলেন মারিয়াম আহারে আমি জাতিকে কি দিয়ে বুঝাবো জাতি তো আমাকে বলবে ও কার সাথে জেনা করেছ ছি 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 তুমি বাইতুল মুকাদ্দাসে থাকো তুমি মসজিদ ঝাড়ু দাও তুমি আমার জেনা করে সন্তান নিয়ে এসেছ আহারে আমি জাতিকে কি দিয়ে বুঝাবো কুন্তনাশিয়া মানসিয়া আরে আমি এমন হয়ে যেতাম পৃথিবীর কেউ জানত না মারিয়াম নামে কে আছে আমি ভুলে যেতাম মানুষের মুখ থেকে মানুষের অন্তর হতে মানুষকে চিন্তনা মারিয়াম কে আছে আল্লাহ আমি হয়ে যেতে চাই আমি মানুষের মুখ থেকে ভুলে যেতে চাই মানুষের অন্তর থেকে ভুলে যেতে চাই আমি মানুষের ধারণা থেকে ভুলে যেতে চাই কারো জানা থাকবে না পৃথিবীতে মারিয়াম নামে কে আমি এটা হয়ে যেতে চাই আমি কি দিয়ে বুঝাবো এই সন্তানকে জাতিকে যে আমি বুঝাতে পারবো না সবাই যে বলবে যে সন্তান নিয়ে এসেছো মাঠে বাইতুল মোকাদ্দে মসজিদে দেখে তুমি জেনা করো আমি জাতিকে কি দিয়ে বুঝাবো মানসিয়া হয়ে যেতে চাই যুবক তুমি ও যুবতীর নাম্বার থেকে নাসিয়াম মানসিয়া হয়ে যাও যুবতীর নাম্বার তোমার যেন আর মনে না থাকে দিন যেন তুমি তাকে আর ধরতে না পারো কোনোদিন যেন তুমি নাম্বার আর টিপতে না পারো যুবতী তোমাকেও বলছি আজকের পরে জীবনে আর কোনোদিন কোনো যুবকের যেন নাম্বার তোমার মোবাইলে না থাকে মানুষের ক্ষতি করে নিজেকে সফল মনে করিও না সম্মানিত তিনি ভাই বোন রাসুল সাল্লাহাম যেটা বলেছেন মেয়ে বেশি হয়ে যাবে পুরুষ কমে যাবে এর অর্থ এই নয় যে একজন পুরুষের সাথে পঞ্চাশ জনের নারীর সম্পর্ক থাকবে একজন পুরুষের সাথে লাখো নারীর সম্পর্ক থাকবে এর অর্থ না এইটা রাসুল সাল্লাহাম বলছেন তাফা সদাফ তা হেমারে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না অবাক হতে হয় বুঝেও বুঝে না ওরা আছে না না ওরা কান আছে না নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর কুকুরশ্রী মতো বালু মাজাল বরং তার চেয়ে খারাপ অবাক হতে হয় মানুষ কিভাবে কুকুর শ্রীগাল পশু পশুপ্রাণী হয়ে গেল বাড়িতে বড় পর্দায় টিভি চলছে ল্যাংটা বে আসছে বসে আছে শ্বশুর শাশুড়ি মেয়ে জামাই বেটি বেটা সবাই দেখছে ল্যাংটা ছবি সবাই খুশি হয়ে আছে কখন কখন এরা গরু ছাগল হয়ে গেছে প্রাণী হয়ে গেছে অনুভূতি হারিয়ে গেছে বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওরা এক তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিলের মতো বালু মাদার বরং তার চেয়ে খারাপ কথা আল্লাহ বলছে রসুলসাল্লাল্লাহু ইসাল্লাম বলেছেন লাইস্টাফ হ্যাঁ সবই আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য ও ইউস অফ হলো রোস ইন বিল ওদের নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে কোনো মেহেমানের সম্মান গায়িকা ছাড়া মেয়ে ছাড়া হয় না নারীকে দে মেহেমানের সম্মান করতে হয় এতটা অঞ্চলে আরো অন্য এলাকায় জামাই আসলে বড় বেটিকে দিয়ে খানা পানি আগিয়ে দেওয়া হয় মায়ে বলে তোর দুলা ভাইকে পানি দিয়ে শাশুড়ি দিয়ে চলে না তোর দুলা ভাইকে পানি দিয়ে এটাই হলো কুকুর শ্রীর জীবন আরে একটা তো বিবাহ সূত্রে দিয়েছেন আবার ফিরিয়ে দিচ্ছেন কেন আপনি মা নন না কি আপনি বাপ নন আপনাকে খারাপ লাগে না আপনার চোখের সামনে আপনার যুবতী মেয়েকে কোলে নিয়ে বসে আছে আপনার জামাই এটা আপনার কাছে মিঠা হলো কি করে এটা আপনার কাছে মিঠে হলো কি করে এটা তো আপনার আগুন বরাবর দরকার ছিল আপনার ভেতরে একটা লজ্জা আপনার একটা কি গতি একটা দরকার ছিল চিঠি খালা দায় বেড়াই আমি দিব খাওয়ার আমি দিব জামায়ের সেবা করুক শাশুড়ি যেদিন শাশুড়ি জামায়ের বাড়ি যাবে সেদিন জামাই সেবা করুক যুবতী মেয়ে দিয়ে কোন হিসাব যুবতী মেয়ে জামায়ের সম্মান করা হচ্ছে আল্লাহ রসুল বলছেন নেতাদের সম্মান করা হবে নারী দিয়ে এ কথা বলার পর আল্লাহ রসুল বলছেন একসম ওপরে ভূমিকম্প হবে আল্লাহ এদের করে দিবে বানর এদের করে দিবে সোর আল্লাহ এদের করে দিবে বানর এদের করে দিবে সোর এদের ওপরে ভূমিকম্প হবে আল্লাহ এদের করে দিবে সোর এদের করে দিবে বানর হাদিস বুখার মুসলিম আনারস রাজিয়াল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহু আলি অসাল্লাম বলেছেন আল্লাহ খুন আন্না ফিহাদে অন্মা খাশ খুন অমাশ খুন আমার উম মাথের উপরে আসবে ভূমিকম্প অচিরে আমার ওম উপরে আসবে আকার আকৃতি পরিবর্তন অচিরে আমার ওম মাথের উপরে নেমে আসবে বিপদ হঠাৎ করে বুঝলাম না জমির দাম বারো লক্ষ রেস্ট্রি গরোজ দশ লক্ষ এই টাকাটা কিসের দশ লক্ষ রেস্ট্রি খরচ কিসের টাকা এটা কি বুঝা যায় না এরই নাম বিপদ এরই নাম সমস্যা অবাক গরুর গোস্ত সাড়ে ছয়শো সাতশো টাকা কেজি এটা কি জিনিস এটা তেল ছিল সত্তর টাকা লিটার তাই নাকি একশো একত্রিশ টাকা লিটার তো দুশো টাকা লিটার সব মিলে কত কি আপনি হিসাব করতে পাবেন না বিপদ নেমে এসেছে আরো নামবে সম্মানিত তিনি ভাই বোন রাসুলসলে বলেন আমার উন্মাতের উপরে তিনটা বিপদ নেমে আসবে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন সোর বানর হয়ে যাবে তিন সমস্যা নেমে আসবে মসজিদে মারামারি মাদ্রাসায় মারামারি রাস্তাঘাটে মারামারি মালানা সাহেব হজুরে মারামারি একজন আর একজনের বদনাম করে মাঠ ঘাট ভরে ফেলেছে ও বলছে মানুষেরও না কিসের হুজুর সম্মানিত তিনি ভাই বোন সর্ব ধরনের নেমে আসবে তিনটি পাপের কারণে এক এই যে সারে বল খোমরা যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে বিড়ি তামাক দর্দ সিগারেট গুল নেশাদার দ্রব্য যখন পান করবে তখন তাদের উপরে তিনটা বিপদ নেমে আসবে দুই জাহারাতুল কায়নাত মেয়েরা যখন নাচবে সব মোবাইলে মেয়ে নাচে সব দোকানে মেয়ে নাচে সব ঘরে মেয়ে নাচে অজারাবুবিল মাহাজিব যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব স্কুলে বাজনা বাজে সব মোবাইলে বাজনা বাজে সব দোকানে বাজনা বাজে ঘরে বাজনা বাজে এখন বিপদ নেমে এসেছে সব ঘরে সব দোকানে বলছেন আমার উন্মতে যখন এটা দেখা দিবে তখন তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে পাপ এক নেশাদ্রব্য দ্রব্য পান করা পাপ দুই মেয়েদের নাচা পাপ তিন বাদ্যযন্ত্র প্রকাশ পাওয়া এই হলো তিনটা পাপ দেখেন আপনি প্রায় সব মোবাইলে বাজনা বাজে এই মোবাইলের অপর নাম জেনা মোবাইলের অপর নাম জাদু আরে পায়খানাতে বসে আছে মোবাইল নিয়ে অবাক কতজন আছে এখানে বসে যাদের পায়খানায় নিয়ে যেতে হয় মোবাইল তোমার তুমি কেমন মানুষ তোমাকে আমাকে কখনো কখনো লাগে তুমি কখন কখন গরু ছাগল হয়ে গেছে পশু প্রাণী হয়ে গেলে কিভাবে তোমার মা তোমার বাপ তোমার বোন তোমার দোলা ভাই সবাই মিলে যখন টিভির পাশে বসে থাকো তখন এটা অবাক মনে হয় এটা কিভাবে এভাবে বলে উঠে যেতে হবে মানুষ অনুভূতি আছে আল্লাহ মানুষকে গরু ছাগল বলেননি বলেছেন গরু ছাগলের মতো আল্লাহ মানুষকে কুকুর সিরিয়াল বলেন কুকুর সিরিয়ালের মতো কুকুর সিরিয়াল পরিবর্তন হতে হতে পারে 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 না কিন্তু মানুষ মানুষ দাড়ি দাড়ি ছেড়ে দিতে হলে নারীদের সাদৃশ্য দাড়ি চাঁচলে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ হবে দাড়ি চাঁচলে নিচে নিচে নারী হয়ে গেছে দাড়ি চাঁচলে স্ত্রীর সাথে মিলন ক্ষমতা কমে যাবে দাড়ি চাঁচলে চোখের পাওয়ার কমে যাবে দাড়ি চাঁচলেন মনেকে নিজেকে মনে হবে আমি মনে হয় মহিলা পুরুষ হতে হবে দাড়ি থাকবে মোষ থাকতে হবে বাহাদুরের মতো দেখা দেবে স্ত্রী খুশি হবে আর দাড়ি যদি খোঁজ খেয়ে থাকবে স্ত্রী কষ্ট পাবে যদি দুইজন কিছুই বুঝে না পশুপ্রাণে তো সংসার চলছে সম্মানিত দিনী বোন আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি রসুল সাল্লাহ বলেন যখন আল্লাহ রসুল বললেন সাহেবগন বললেন যদি আমরা জানতাম সবচেয়ে দামি সম্পদ কোনটা তাহলে তাকে সঞ্চয় করে রাখতাম তখন আল্লাহ রসুল বললেন পৃথিবীর মানুষ শোনো সবচেয়ে দামি সম্পদ ওই লেসানুন যে জৈজিহা বলতে পারে সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তাসমি তাহলিল করতে পারে এ হলো সবচেয়ে দামি সম্পদ দুই কালবুন শাকের ওই অন্তর যে অল্পতে খুশি হয় আল্লাহ যা দিয়েছে তাতে আলহামদুলিল্লাহ পান যা হয়েছে তাতে আলহামদুলিল্লাহ আলু যা হয়েছে তাতে আলহামদুলিল্লাহ বারবার ছেলেকে বলছে এই বিক্ষুপ্ত তোকে যে সকালে যেতে বললাম তাহলে তো পানের দাম এত পাওয়া যেত এই তোকে তো সকালে আলু নিয়ে যেতে বললাম তুই দু ঘন্টা দেরি করে গেলি যা হয়েছে ওটা আলহামদুলিল্লাহ নেই ওটাই হচ্ছে সঞ্চিত সম্পদ যে অন্তর অল্পতে সুক্রিয়া আদায় করতে পারে যে তার স্ত্রী তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে সেই স্ত্রী হলো দামি সম্পদ যে স্ত্রী সহযোগিতা করতে পারে সে হলো দামি সম্পদ শোনন আমি খুশি একটু লবণ ভাতে আমার জন্য অবৈধ পয়সা উপার্জন করতে হবে না আপনি রাতে আসার পরে আসলে আমি খুব কষ্ট পাই সন্ধ্যার সমাধি চলে আসেন আপনাকে আমি অনেক ভালোবাসি আপনার পায়ের নিজেকে বিলিয়ে দিতে চাই আপনার সাথে আমার অগাধ ভালোবাসা আল্লাহ বলছেন। শুনে এলাই হা পৃথিবীর মানুষ আমি তোমাদের মধ্যে থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও স্ত্রী হচ্ছে শান্তির বস্তু স্ত্রী হচ্ছে তৃপ্তির বস্তু যার কারণে তাকে মারা হবে না তাকে গালি দেওয়া হবে না তাকে নিন্দা করা হবে না ঠোঁটকালো বলা হবে না রং কালো বলা হবে না বললে তৃপ্তি কমে যাবে ভালোবাসা কমে যাবে খালি খালি প্রশংসা প্রশংসা করবেন ও হলো প্রিয় মানুষ বলবেন তোমার মতো সুন্দরী কোনো নারী দেখি না তোমার চালচরণ খুবই ভালো তোমার আচরণ খুবই ভালো সারা রাত পাটি বেঁধবে আর একদিন যদি রং কালো বলেন দশ বছর ভালোবাসবে না রাসুল সাল্লাহ আলি ওসাল্লাম বলছেন যে স্বামী হলে পাঁচটা জিনিস লাগে স্বামী হলে কয়টা জিনিস লাগে পাঁচটা জিনিস লাগে এক ফাঁকশো হাতটা সাইতা যে মানের কাপড় বড় সেমানের পরাবা দুই হাতে মামাতা এমতা যে মানের খাদ্য খাও সেমানের খাওয়াবা তিন অলা কাব্যে কখনো কটু কথা বলবো না কটু কথা বললে শান্তি তৃপ্তি হারিয়ে যায় চার কখনো মুখের উপরে মারবা না পাঁচ কখনো নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে না মায়ের বাড়ি যেতে পাবে না খালার বাড়ি যেতে পাবে না ফুফুর বাড়ি যেতে পাবে না বাড়ি ছাড়া কোথাও যেতেই পারে না বিবাহের বাড়ি যেতে পারে না বাজারের তো কোনো প্রশ্ন আসে না শান্তি তৃপ্তি বজায় রাখতে হলে স্কুলে পাঠানো যাবে না তো হেডমাস্টার ও তো ভোটে দাঁড়িয়েছে ও নাকি চেয়ারম্যান যে আসে তাকে বলে ভাইয়া আসেন বসেন ওনাকে এখন সবার জন্য ফিরি কত নিচে নেমে গেছে জিজ্ঞেস করে দেখেন ওর শ্বশুর হাজি ওর বাফ হলো হাজি সবাই হজ করেছে ও স্বামী হজ করেছে এর নাম পশু প্রাণী সম্মানিত তিনি ভাই এবং মোহন আল্লাহ বলছেন ও যান বাইক রাম তোমাদের মাঝে ভ্রাতৃত্ব ভালোবাসার সৃষ্টি করে দিয়েছে পৃথিবীর মানুষ পাঁচটা জিনিসের দায়িত্ব পালন করা তাহলে শান্তি তৃপ্তি পাবা স্ত্রীকে নিয়ে সংসারে সুখী হতে পারবা শান্তি পাবা ও হচ্ছে দামি জিনিস ওকে ঘেরা রাখতে হয় ওকে ঢেকে রাখতে হয় ওকে সম্মান করতে হয় ওকে গালি দিতে হয় না ওকে মারতে হয় না ওকে আদর করতে হয় ওরা এত আদরের ওরা এত আদরের ওরা এত আদরের ওরা হচ্ছে বগলা সোনাতলা হাটের আদরের মালসা ওদের আদর করতে হয় গালি দিতে হয় না মারতে হয় না এটাই ঠিক সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রাসুল সাল্লাহ আলী আসালাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখ চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না পৃথিবীর মানুষ শুনে রেখ চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মধুবনুল খামরে নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে সে জান্নাতে যাবে না দুই অল কোমার জুয়া খেলে যে জুয়া খেলা দেখে যে জুয়া খেলে যে জুয়া খেলে সে জান্নাতে যাবে না আমি বলিনি এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন অবাক হবে তুমি দুনিয়া দুটা পাপ আছে মানুষ না করেই পাপি এটা তো মনে থাকার কথা দুনিয়া দুটা পাপ আছে মানুষ না করেই পাপি কেউ যদি কাউকে বলে যে আসো জুয়া খেলি খেলেই নি খালি বলেছে আসো খেলি তাহলে দশজন ফকরিকে সুয়া কেজি করে চাউল দিতে হবে আর কোনো মেয়ে যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে তাহলে সে ব্যবিচারণী ও ব্যবিচারণী ও ব্যবিচারণী অথচ জেনা করেই তাহলে যে সব মেয়েরা সাজগোজ করে হাট বাজারে ঘুরছে তাহলে এরা ব্যবিচারণী এদেরকে বলেছেন ব্যবিচারণী নিশাউন মহিলা কাছে এতুন কাপড় পরে থাকে আর এতুন উলঙ্গ মমিল আতুন এরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায়ের এরা নিজেরা আকৃষ্ট হয় তাদের মাথা হবে বক্র উঠের মতো চুল ছেড়ে দিয়ে তারা হেলে দুলে চলবে জানা জান্নাতে যাবে না জান্নাতে তো যাবে না যাবে 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 না 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 তো কাদা এরা জান্নাতের গন্ধ পাবে যে গন্ধ জান্নাতের এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় এটা জান্নাত এখান থেকে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করেছে এক বছর দৌড়িয়ে যেখানে থামবে ওইখানে যদি আপনি থামেন তাহলে জান্নাতের গন্ধ পাবেন এই মহিলারা জান্নাতে তাদের গন্ধ পাবে না রাসুল সাল্লি সাল্লাম বলেন চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মধুল খান যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাই পান করে তারা জান্নাতে যাবে না দুই হোমার যারা জুয়া খেলে জুয়া চিরদিনের জন্য হারাম বর্তমান যে ফুটবল খেলা চলছে এটা হলো সবচেয়ে বড় জুয়া এর সাথে আছে জেনা এর সাথে আছে অশ্লীলতা এর সাথে আছে মারামারি এর সাথে আছে দলীয় দাপট এর সাথে আছে ক্ষমতা এর সাথে আছে অপচয় এর সাথে আছে কোটি কোটি টাকা খরচ কত মানুষ বিশাল পর্দা দিয়ে দেখছে কত মানুষ লম্বা লম্বা পতাকা তৈরি করছে কত মানুষ একজন আর একজনের সাথে হিংসা চালাচ্ছে এরপরেও নাকি এক শ্রেণীর হুজুর বলছে এটা চলে ছি 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 ওইটাই হলো তিন ফুট পরপর দাঁড়াও কোনো সমস্যা নেই কখন কখন হজুরের কাছে শরীয়ত পরিবর্তন হয়ে গেছে কই আমরা তো বেঁচে আছি এত কঠিন অবস্থায় তো মরিনি আমরা তো বেঁচে আছি যখন দেখব মসজিদে টিকতে পারে তো মসজিদে যাব না মসজিদ বন্ধ দশ জনের বেশি ভাগ আর বিপদে পড়লে তো মসজিদে যাই চাইতে হবে আল্লাহর কাছে সেখানে কাবাঘরই বন্ধ সেখানে মসজিদই বন্ধ মানুষ বিপদে পড়লে চাইবে কোথায় কি মসজিদ ইগা আল্লাহর ঘরে সেটাই সহজ সেটাই বন্ধ সব মানুষ সেটাই মেনে নিল মসজিদের সেক্রেটারি সভাপতি বলছে পাঁচ জনের বেশি কেন ওকে বের করো দাগ দাও খুব পর দাগ দাও উনি বসে বসে দাগ দেওয়াচ্ছে সমানিত দিনই ভাই বোন বলছিলাম রাসুল সাল্লাহ আলি বলেন মান্নান খোটা দেয় যারা তারা জান্নাতে যাবে না আখ কোন বাপ মাকে মানে না যারা দেখি চারটা মনে থাকে কি না এক দ্রব্য পান করা দই জুয়া খেলায় অংশগ্রহণ করা তিন খোটা দেওয়া চার বাপ মাকে না মানা সিরিয়াল মনে থাকবে না মনে হয় এক দ্রব্য পান করা দই জুয়া খেলা তিন খোটা দেওয়া খোটা দেওয়া বুঝেন খোটা দেওয়া চার বাপ মাকে না মানা এরা জান্নাতে যাবে না আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মদ্যপনল খামরে নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুণ নেশাদার খায় পান করে যে সে জান্নাতে যাবে না দুই আর রাজালাকুমিনাল নিসায়ে পুরুষের বেছধারি নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শর্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তিন ও দায়ুশাল্লে ইকুরুপিয়া যে দায়ুস যে তার বাড়িতে বেহায়ে এই সুযোগ দিয়েছে সেই জান্নাতে যাবে না যার স্ত্রী নগ্ন পোশাকে চলে যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায় এরকম পিতে জান্নাতে যাবে না একথা মহম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন তিনি বলেন পৃথিবীর মানুষ মনে রেখো তিন স্ত্রীর মানুষ জান্নাতে যাবে না এক নেশাদার দ্রব্য পান করে যে দুই বাপ মানে না যে তিন মুখা দেবের কাদারে ভাগ্যকে অস্বীকার করে যে ভাগ্যকে অস্বীকার করে যে সে জান্নাতে যাবে না বলেন পৃথিবীর মানুষ তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক নেশাদার দ্রব্য পান করে যে দুই বাপমাকে মানে না যে তিন মুসা দেখুন বিশ্বে হেরে জাদুকে বিশ্বাস করে যে জাদুকে বিশ্বাস করে যে সে জান্নাতে যাবে না দিন জাদুর অবস্থা দেখছেন রাস্তাঘাটে হাসরু সাল্লাহ সাল্লাম বলছেন জাদুগারকে জাদুগারি এদেরকে হত্যা করো জাদু করা দেখা মহাপাপ কাবিরা গুনা ভাগ্যকে অস্বীকার করাও কাবিরা গুনা জান্নাতে যাবে না সমনে তো দিনী ভাই বোন বিষয়গুলি আপনাকে বারবার দেখার জন্য অনুরোধ জানাচ্ছিলাম নেশাদার দ্রব্য আমি একটি জিনিস কেউ যদি একবার পান করে তাহলে চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না রাসুল সাল্লি সাল্লাম বলেন কেউ যদি একদিন নেশাদার দ্রব্য পান করে চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না রাসুল সাল্লি সাল্লাম বলেন পৃথিবীতে নেশাদার দ্রব্য এমন একটা পাপ এটা যদি কেউ করে তাহলে সে মূর্তি পূজার মতো পাপ করলো সরস্বতী ভগবতী কালী দুর্গার পূজা করে যত পাপ হয় নেশাদার দ্রব্য পান করলে তত পাপ হয় দুর্গা পূজা কালী পূজা এইসব পূজা করে যত পাপ হয় নেশাদার দ্রব্য পান করলে তত পাপ হয় সম্মানিত তিনি ভাই বোন আমি আলোচনার শেষে এসে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি অনেক কিছু নিয়েন না আপনার বসে থাকা আমার কাজ অনেক ভালো লাগছে এর উপর আমরা আসলেই ক্লান্ত আমরা গত রাতে ছিলাম খুলনায় তার আগে রেতে ছিলাম জামালপুরে একবারের শেষ প্রান্তে ওখান থেকে রাতের রাতে ঢাকা পৌঁছে সকালে খুলনা হয়ে খুলনা থেকে এখানে এসে ক্লাস করে আরও কিছু কাজ করে এখানে এসেছি যা কিছু বললাম এটাকে মেনে চলার চেষ্টা করবেন দিনী আমার বোনেরা একটু শোনেন থাম আমার দিনই বোনেরা একটু শোনেন চারটে জিনিস করতে পারলে জান্নাতের আপনার সব দরজা খোলা আপনার জন্য সহজ জান্নাত যতই মহিলা বলতে জাহান নাম জাহান নাম বলতে মহিলা যতই বলা হোক না কেন আল্লাহ রসুল বলছেন মহিলারা চারটা কাজ করতে পারলে জান্নাতে যাবে এক পাঁচক্ত সলাপ দুই রামজন্ম সে শ্যাম তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া আব্দুর সাহেব থামেন থামেন আব্দুর সাহেব থামেন আপনার কথার তিনটা আমরা মেনে চলি এক পাঁচক তো সলাতাদাই করি রামজান মাসে শ্যাম পালন করি আল্লাহ রস্তে মোহনপুর থানায় বাড়ি আমরা অত বেপর্দায় ঘুরি না গ্রামে থাকি যে না আমাদের নেই তবে একটা একটু দুর্বলতা আছে স্বামীকে মেনে চলতে পারি না স্বামীর মুখের ভাষা খারাপ দিনরাত গালি দেয় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে সবসময় পরকীয় প্রেম নিয়ে থাকে সহ্য হয় না কোলাতে পারি না কাজে এইটুকু খুব কষ্ট হয় আমি আপনাকে বলছি আপনি আমার দিনই বোন আপনি মেনে চলেন ভালো হবে মেনে নেন আপনি ভালো হবে যতই কষ্ট হোক না কেন আপনি প্রতিবাদ না করে মেনে চলেন জান্নাত হবে শেষ পর্যন্ত যদি নাই চলে তাহলে আপনি খোলা তালাক করে নিয়েন কথা বন্ধ করে থাকিয়েন না কথা বন্ধ করে থাকার ফলাফল জানান নাম মর্মে বন্ধের কামি এই বিষয়ে স্বামীকে মেনে চলার অনুরোধ জানিয়ে আমি আবারও বলছি চারটা জিনিস মনে রাখবেন এক পাঁচাত্তর সালাদ দুই রাম দুই হালাল রুজি তিন তেলাওয়াত চার দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না চার শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না এক জুমার দিনে মারা যায় যে দুই পেট ব্যথায় মারা যায় যে তিন শহীদ হয় যে চার রাতে সোরা মোল পড়ে যে ওপরে তিনটা করতে পারবেন না শুধু সোরা মোল পড়া তো অভ্যাসী হন রাতে ঘুমানোর পূর্বে কবরের শাস্তি হবে না এ কথা মোহাম্মদ সাল্লাহাম বলেন সম্মানিত দিনী ভাই বোন আপনাদের প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া যে প্রতিষ্ঠান শিল্প মুক্ত যে প্রতিষ্ঠান বেদাত মুক্ত যে প্রতিষ্ঠান দল মুক্ত যে প্রতিষ্ঠান সংগঠন মুক্ত যেখানে কারো বদনাম করা লাগে না কাউকে উঠানো লাগে না কাউকে নামানো লাগে না এই প্রতিষ্ঠানের জন্য জীবন জীবনবাজি রেখে দোয়া করুন এবং বাইশ তেইশ ডিসেম্বরের সম্মেলনে উপস্থিত হন আমি আব্দুল্লা বিন ইসুফ আপনাদের কাছের মানুষ আপনাদেরকে আমি খুব ভালোবাসি আপনাদের কল্যাণ কামনা করি